আসসালামু আলাইকুম। ননস্টপ হেয়ার গ্রোথের জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে একটি তেল তৈরি করে দেখাবো। আর আজকের এই তেলটি ভীষণ ইফেক্টিভ হবে, আপনাদের হেয়ার ফল স্টপ করবে, সেই সাথে আপনাদের হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করবে, আর খুব দ্রুত এটি আপনাদের মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে, মাথার ত্বককেও হেলদি রাখবে। আর এটি পুরুষ মহিলা উভয়ই ব্যবহার করতে পারবেন, আর খুবই অল্প উপকরণে আজকের এই তেলটি তৈরি করব। তো চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আজকের এই তেলটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে তেজপাতা। তো এখানে আমি 7 থেকে 8টির মতো তেজপাতা নিয়েছি। তো এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর তেজপাতাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আপনাদের হেয়ার ফল স্টপ করবে এবং হেয়ার গ্রোথে ভীষণভাবে কাজ করবে। তো এখন একটি গ্রাইন্ডার জারে আমি তেজপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলটি বেশি করে তৈরি করে রুম টেম্পারেচারে রেখে এটি সংরক্ষণ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি হচ্ছে মৌরি বা মিষ্টি জিরা, যেটাকে আমরা বলে থাকি। আর এই মৌরি কিন্তু হেয়ার গ্রোথে ভীষণভাবে কাজ করে থাকে। তো এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মৌরি দিয়ে দিচ্ছি। আর মৌরি আর তেজপাতা এই দুটোই কিন্তু আপনাদের চুলকে সিল্কি করতেও সাহায্য করবে এবং অনেকটা শাইনি করবে। তো এগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি। তো এখন দেখুন এখানে আমি নারিকেল তেল নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু নারিকেল তেলের পরিবর্তে এখানে আমন্ড অয়েল ব্যবহার করতে পারবেন, অথবা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। সাথে আপনারা চাইলে সামান্য একটু ক্যাস্টর অয়েলও অ্যাড করে দিতে পারেন। নারিকেল তেলটাকে আমি হালকা একটু গরম করে মেল্ট করে নিয়েছি। তো এখন এই তেলের মধ্যে আমি তেজপাতা যে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুইটি প্রসেসে এই তেলটি তৈরি করে নিতে পারবেন, একটি হচ্ছে রোদে দিয়ে আর একটি হচ্ছে ডাবল বয়লার। এভাবে করে মিশিয়ে দেওয়ার পর আপনারা ঢাকনা লাগিয়ে রোদে দিবেন, আবার হচ্ছে তুলে নেবেন। এভাবে করে কন্টিনিউ 1 সপ্তাহ করে তারপর হচ্ছে তেলটি আপনারা ছেঁকে নিতে পারেন, আর ছেঁকে আপনারা এটি ইউজ করতে পারেন। আর ডাবল বয়লার হচ্ছে আপনারা একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নেবেন, আর ফোটানো পানির উপরে এই তেলের যে কৌটা বা বাটিটাকে বসিয়ে দেবেন, আর বসিয়ে আপনারা ফুটাতে থাকবেন। আর ফুটাতে ফুটাতে যখন এই তেলের মধ্যে ছোটো ছোটো বাবল আসবে বা তেলের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আপনারা চুলা থেকে নামিয়ে নিতে পারেন। তো এখন আমি চুলায় রেখে কিছুক্ষণ জাল করতে থাকবো, আর জাল করতে করতে যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এতে আমি চুলা থেকে নামিয়েও নিয়েছি। তো এতে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। তো এখন হচ্ছে আমি ছেঁকে নেব, আর ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি ছাকনাটা ব্যবহার করছি। তো যদিও ছোটো ছোটো একটু দানা দানা রয়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আর তেলটি তৈরি করে আপনারা কিন্তু রুম টেম্পারেচারে রেখেই প্রায় 2 থেকে 3 মাসের মতো স্টোর করতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর এই তেলটি আপনারা নিয়মিত ব্যবহার করলে আপনাদের চুলের গোড়া কিন্তু অনেকটাই মজবুত হবে, সেই সাথে আপনাদের মাথার ত্বকের চুলের গোড়ায় গোড়ায় যে খুশকিগুলো লেগে থাকে সেগুলো দূর হয়ে যাবে। তো সেই সাথে আপনাদের চুলও ভীষণভাবে সিল্কি এবং শাইনি হবে এবং হেয়ার গ্রোথ হবে। তো এখন আমি তেলটি একটি বোতলে তুলে রাখলাম। তো তেলটি তৈরি করার পর আপনারা যেভাবে চুলে অ্যাপ্লাই করবেন সেটি বলে দিচ্ছি। তো চুলগুলোকে প্রথমে খুব ভালো করে আগে সেকশন করে নিতে হবে, আর তারপর হচ্ছে আপনারা একদম চুলের গোড়ায় গোড়ায় তেলটি লাগিয়ে দেবেন। তো ড্রপার দিয়েও লাগাতে পারেন অথবা হাত দিয়েও লাগাতে পারেন। আর লাগিয়ে একদম মাথার তালুতে খুব ভালোভাবে ম্যাসাজ করে নেবেন, আর ম্যাসাজ করে আপনারা ওভারনাইট রেখে দিতে পারেন, অথবা চাইলে 1-2 ঘন্টা রেখে তারপর হচ্ছে আপনারা শ্যাম্পু করে ফেলতে পারেন। বেটার রেজাল্টের জন্য আপনারা সপ্তাহে 2 থেকে 3 বা 4 বার এই তেলটি অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।